हेलो स्टूडेंट्स प्रत्येके निश्चय खूब भालो आछो। आगे आमरा तोमादेर द्वितीय एकक जेटा छिलो आलो हय गेलो भय सेटार तीनेर दाग पर्यन्त आमरा आगेर दिन करेछिलाम। आजके आमरा चारेर दागेर प्रश्न उत्तरगुलो निये आलोचना करब। जेटि ठीक तार पाशे टिक आर जेटि भूल तार पाशे क्रस दाग दाओ। देखो सकाल होले चारिदिक आलो हये जाय, कि लेखा आछे? सकाल होले चारिदिक आलो हये जाय। सकाल होले चारिदिक आलो हये जाय। कि हबे एटा? ठीक ख হচ্ছে রাতের বেলায় রোদ দেখা যায়। রাতের বেলায় রোদ দেখা যায়। রাতের বেলায় রোদ দেখা যায় ক্রস। সকাল হলে কাকেরা ডাকে গ। সকাল হলে কাকেরা ডাকে। সকাল হলে কাকেরা ডাকে। ঠিক। নেক্সট ঘ হচ্ছে মাঠে ঘাস হয়। মাঠে ঘাস হয়, ঘাস চারিদিকেই হয়, তাই এটাও ঠিক। নেক্সট ওয়া, ওয়া হচ্ছে দিঘির জলে রোদ পড়লে ঝলমল করে। দিঘির জলে রোদ পড়লে ঝলমল করে। এটা হচ্ছে ঠিক। তাহলে কি হলো? সকাল হলে চারিদিক আলো হয়ে যায়, ঠিক। এটা রাতের বেলায় রোদ দেখা যায়, কোনোদিন যায় না, ক্রস। সকাল হলে কাকেরা ডাকে, ঠিক। মাঠে ঘাস হয়, ঠিক। আর হচ্ছে দিঘির জলে রোদ পড়লে ঝলমল করে, ঠিক আছে। আর আচ্ছা, আর এর সাথে একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা প্রশ্নের উত্তরগুলো কিন্তু, আমি এটা আগেও বলেছি, কপিতেই করবে, কোনোভাবে কিন্তু বইয়ে করবে না। আর প্রশ্নের উত্তরগুলো করার সময় যদি কোনো জায়গায় কোনো অসুবিধা বা বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে এই পোর্টালে অবশ্যই জানাবে। আর একটা জিনিস, শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে টিক ক্রস না করে চেষ্টা করবে, আমি যেরকম বোর্ডে পুরোটা লিখেছি এরকম ভাবে পুরোটা লিখে প্রশ্নের উত্তরগুলো করার জন্য, ঠিক আছে। তো প্রত্যেকে বাড়িতে থাকো এবং সুস্থ থাকো।